আপনি কথা কইন অসুবিধা নেই আপনি কথা যত বেশি কইবেন টাকা তত বেশি দিব আমরা আপনারে কই নেই কারণ আমি জানি তো তেরা মানুষ খারায় কোনটা কইব কি কইলা বাঁচাইব আগে থেকে একটু সাপের কথার কমনা কোনো দিন না মাঝে আপনি নিশান করবেন সই হযরত খাজা মঈনুদ্দিন 6 7 বছরের কালে নামাজ রোজা ধরে 14 15 বছরের কালে তার পিতা মাতা মরে নিজস্ব এক ফল বাগানে গাছে ঢালতো পানি ইব্রাহিম কুন্দজি নামে আমি জীবনীতে শুনি ওই বাগানে চলে গেল খাজা বাবার ধারে গিয়া বলে অনাহারি কিছু খাইতে দাও আমারে খাজা বাবা বাগান থেকে ফল ছিঁড়ে তারে খাইতে দিল ইব্রাহিম কুন্দজি ফল খাইয়া বড় খুশি হয়ে গেল নিজের জাম্বির থেকে কিংবা থাপা দিয়ে কিংবা ওই ফলটাই খাজা বাবার মুখে আবার দিল পিলাইয়া আমার খাজা বাবা জিকির করে লাফাইয়া লাফাইয়া কিছুক্ষণ পর ইলমে লুধনি তার জাগৃত হয়ে গেল তারপর ডাক দিয়ে বলে শুনছেন আমি আপনার কাছে বায়াত হইতে চাই ইব্রাহিম কুন্দজি বলে বায়াত হওয়ার কোনো কায়দা নাই আমি বায়াত করব না তোমারে বায়াত করব না তোমারে আমি বায়াত করব না তোমারে বায়াত করব না তোমারে আমি বলে দিলাম তোমার ধারে বায়াত করব না তোমারে বলে দিলাম তোমার ধারে বায়াত করব না তোমারে খাজা বাবা একটু কষ্ট পেয়ে বলছে তাহার ঠাই তাহলে এই জীবন যৌবন মনপ্রাণ আমি কার কাছে বিকাই বলে ঘুরে দেখো মনের মানুষ পাইতেও পারো এই জগৎ জুড়িয়া মনের মানুষ পাইলে রেডিও সব উজার করিয়া দীর্ঘ অনেক সময় খাজা বাবাই ঘুরে বাগান বিক্রি করলেন আতা বিশ্বার চাকরি বিক্রি করে দিলেন গরিবের ভিতরে গরিবের মাঝে সব কিছু দিল বিলাইয়া ঘুরতে ঘুরতে একদিন গেলে নেশাপুর এলাকায় চলিয়া নেশাপুর এলাকায় ছিল হারুন নামক গ্রাম ওই গ্রামে ওসমান হারুনি আমি বলিলাম জুনায়েদ বাগদাদের মসজিদের মধ্যে ওসমান হারুনি ছিল দূর থেকে দেখে রে তারে ভাবিতে লাগিল আমার দেহ মন প্রাণ সঁপে দিব তার চরণের উপর তাকে আমার ভালো লেগেছে তাকে দেখে কাঁদিছে অন্তর আস্তে আস্তে তাহার কাছে যখন চলে যায় ওসমান হারুনি ছেলেটাকে দেখে মনে ভাবছে বলিব সবাই এই ছেলেটা যদি আমার কাছে আসে আমি দিব তারে খেলাফতি দিয়া আমার চিস্তিয়া তরিকার নৌকায় তারে নিব উঠাইয়া দুইজনের মনের সাথে মন মিশিয়া গেছে ওসমান হারুনির কাছে গিয়ে তারে সালামও করেছে ডাক দিয়ে কয় আপনার কাছে আমি মুরিদ হইতে চাই আমি দেহ মন প্রাণ বিলাইয়া দিব আপনার চরণে তাই আপনি আমাকে মুরিদ করেন বায়াত করেন বলতেছি আপনারে ওসমান হারুনি কথা শুনে বুকের মধ্যে জড়াইয়া ধরে গুরু শিষ্যের আদান প্রদান হইল মাখামাখি একটু পরে ওসমান হারুনি ডাক দিয়ে কয় দেখি এই সবকটা পরে তুমি তোমারে জানাই আবার নতুন করে পড়া দিলেন তারে বলি আপনার ভাই অনেকগুলি পড়া দিয়ে বলছে তখন হারুনি এই মুহূর্তে খাজা মঈনুদ্দিন নেও আমার কথা শুনি সামনে তাকাও পিছে তাকাও ডাইনে তাকাও বামে তাকাও উপরে তাকাও নিচে তাকাও নিজের মধ্যে তাকিয়ে দেখো বলতেছি তোমারে আমার খাজা বাবা কথা শুনে তখন সকল কর্ম করে মঈনুদ্দিন পড়ো পড়ছে তুমি সামনে তাকাও তাকিয়েছে তুমি পিছনে তাকাও তাকিয়েছে উপরে তাকাও তাকিয়েছে ডাইনে তাকাও তাকিয়েছে বামে তাকাও তাকিয়েছে নিচে তাকাও তাকিয়েছে নিজের মধ্যে তাকিয়ে দেখো কি দেখা যায় আমার প্রশ্ন বলবেন পড়া দিলেন কি পড়া দেওয়ার পরে সামনে মঈনুদ্দিন খাজা বাবা কি দেখেছিল পিছনে কি দেখলো
ডাইনে কি দেখলো বামে কি দেখলো উপরে কি দেখলো নিচে কি দেখেছিল নিজের মধ্যে কি দেখেছিল এই পর্যন্ত কথাই আমার জবাবটা দিবা পরে বহুত দিন ধরে খুঁজতাছি খালি জুত মতো পাই না আজকে করে পাইছি তো পাইছি সবার মাঝখানে পাইছি কারণ এটা এমনই এক বয়েতে খাইতে চায় ভালো ভালো হইতে চায় মধ্যে এক করে দেন মাঝখানে বসে রয়েছে আর আপনারা আছেন তো চারিদিকে দললে এসকা পলায়ে যাওয়ার রাস্তা নাই রাস্তা যেহেতু নাই তাহলে একটু কায়দা করতে চাই বহেন খালি গান গাই একটা আমাদের আজকের কর্তাপক্ষ থেকে গানের পালা নির্ধারণ করেছেন আল্লাহর মহান দুজন শ্রেষ্ঠ অলি গরিবের বন্ধু গরিব নওয়াজ হিন্দুস্থানের বেলায়েতের বাদশাহ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার জীবন কথা থেকে আলোচনা করবেন বাংলার প্রখ্যাত পালাকার দেওয়ান বাবলি সরকার এবং আমি অধমকে মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবন কথা থেকে আলোচনা করার জন্য বলতে বলা হয়েছে পালাগানে যাওয়ার আগে বলবো ভাষায় কথায় সুরে ছন্দে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় হওয়াটাই স্বাভাবিক আপনারা জ্ঞানী গুণী সাধুগুরু বৈষ্ণব যিনারা আছেন সকলে আমাকে নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জ্ঞান বিদ্যা বুদ্ধি শিক্ষা দীক্ষা কোনো কিছুই নেই তথাপি আপনাদের চরণ পাশে চরণধুলি নেওয়ার জন্য ভালোবাসার টানে দুটি গান দুটি কথা গুরু কৃপা করে শিখিয়েছেন তাই গেয়ে থাকি জায়গা অনুপাতে লোক একটু বেশি তারপরে আপনারা যদি চতুর্পাশ থেকে একটু দয়া করে বসতেন পিছনের যারা আছে তারা হয়তো দেখার সুযোগ পেত আর একটু অনুরোধ করব সেটা হচ্ছে অবশ্যই আপনারা বাহিরে যাবেন এবং আসবেন একজন শিল্পী যখন বসে আরেকজন দাঁড়াই আমরা যে মিউজিক বাজালাম দয়া করে তখন আসা যাওয়াটা করবেন গানের সময় কথার সময় দয়া করে কেউ উঠা বসা করবেন করজোরে পায়ে হাত রেখে অনুনয় করে বললাম আমাদেরকে একটু সহযোগিতা করবেন সেই সহযোগিতা হলো একটু নীরবতার মাধ্যমে আমাদের অবস্থা বেশি একটা ভালো না অনেক রাত্র হয় সিজন চলতেছে গানের আপনারা জানেন তিন বছর প্রায় করোনার জন্য গান কম হয়েছে এবছর গানের চাপ একটু বেশি অনেক রাত্র হয়ে গেছে একটা না গান করতেছি পঁচাশি রাত্র এর মধ্যে একদিন ঘুমাচ্ছি দয়া করে যদি একটু সহযোগিতা করেন কৃতজ্ঞ থাকবো কৃতার্থ থাকবো আপনাদের চরণ পাশে একটু নীরব হয়ে সুযোগ দিবেন আগে একটি গান ডাকি তারপর দেখি কি আলোচনা করা যায় গায়ক যেহেতু বড় প্রশ্ন বড় বড় করতে হবে সর্দারে আউলিয়া বড় পীরে সর্দারে আউলিয়া দস্তগীর তুমি তো সর্দারে আউলিয়া পাপি পাপি বার হইয়া যায় পাপি পাপি বার হইয়া যায় ওই নামে দোহাই দিয়া বড় তুমি তো সর্দারে আউলিয়া বড় পীর সর্দারে আউলিয়া দস্তগীর তুমি তো সর্দারে ও বাবা
بابا একটা জায়গা বইছো ঘুমি যখন আইবাতে বাড়ি যে ঘুমাও এই জায়গায় আবার একটা সিকিউরিটি আছে তো কেউ ধরব না আল ওলিয়া লাইম তু ওলিদের মরণ নাই আল ওলিয়া আউলিয়া লাইম তু ওলিদের মরণ নাই বলেছে দিনের নবী আর বলেছে সাইগো আর বলেছে কথা আর বলেছে সাইগো আর বলেছে ওলিদের মরণ নাই বলেছে দিনের নবী আর বলেছে সাইগো আর বলেছে কথা আর বলেছে সাইগো আর বলেছে সাই কথা আর বলেছে সাইগো আর বলেছে সাই গুনাহগার পার হইয়া কত গুনাহগার পার হইয়া গুনাহগার পার হইয়া যায় ওই নামের দোহাই দিয়া পড় তুমি তো সর্দারে আউলিয়া তুমি তো সর্দারে আউলিয়া তুমি তো সর্দারে আউলিয়া তোমার নামে পাথর গলে আগুন হয় পানি তাই তো তোমার নাম হইল জিলানের জিলানি গো জিলানের জিলানি তোমার নামে পাথর গলে আগুন হয় পানি তাই তো তোমার নাম হইল জিলানের জিলানি গো জিলানের জিলানি তোমার ভক্ত চিনি সানি নীলা তোরাইয়া বড় তুমি তো সর্দারে আউলিয়া বড় তুই সর্দারে আউলিয়া তুমি তো সর্দারে নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী পরে নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী বেলায়েতের বাদশাহ তুমি মারুফতের খুবই গো মারুফত বরকে মারুফতের খুবই গো মারুফতের খুবই মারুফতের খুবই গো মারুফতের খুবই নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী আল্লাহ যখন পবিত্র রুহানি সৃষ্টি করেন তখন হযরত বরাবির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওনার পবিত্র রুহানি মোবারক বাহির হয়ে নবীদের কাতারে গিয়ে দাঁড়ায় আর ফেরেশতারা সেই রুহানি মোবারককে আউলিয়াদের স্থানে গিয়ে দাঁড় করিয়ে দেয় কিন্তু উনি থাকতে চায় না আবার নবীদের এখানে আসে ফেরেশতা আবার নিয়ে যায় আবার উনি আসে এরকম কয়েকবার করার পরে আমার দয়াল নবীজির পবিত্র রুহানি মোবারক গিয়ে বলছে আব্দুল কাদির আমার পরে নবুয়তের যুগ শেষ আসবে বেলায়েতের যুগ এই বেলায়েতের যুগে তুমি বেলায়েতের বাদশাহ দস্তগীর সর্দার আমার পরে যদি নবী হইতো আল্লাহ পাক তোমাকে নবী বানাইতো আমার পরে যেহেতু নবী নাই তুমি আউলিয়াদের কাতারের মধ্যে সর্বপ্রথম স্থানে গিয়ে দাঁড়াও আমার রসুলের কথা শুনে বরাবির আব্দুল কাদের জিলানির পবিত্র রুহানি মোবারক আউলিয়াদের কাতারের মধ্যে গিয়ে দাঁড়ালেন তিনি সর্বশ্রেষ্ঠ আউলিয়া
তার উপর কোন আউলিয়া আল্লাহ পাক ওলিদের মধ্যে আর করে নাই দয়াল নবী যখন মিরাজে যাবে মিরাজে যাওয়ার সময় এই চাঁদে যে চাঁদ চলতেছে 26 তারিখ দিবাগত রাতে রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাতে 27 চাঁদে আল্লাহ আল্লাহ রাসূল আল্লাহর সাথে দিদার করতে যায় 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24000 বোরাক ছিল ওই বোরাকগুলি সব আমার নবীকে ডাকে নবী লক্ষ্য করেছে দেখে ঈশান কোণে একটি বোরাক দেখা যায় ওটা ওই বোরাকটি মাথা নিচু করে দুই নয়নের পানি ছেড়ে কাঁদছে দয়াল নবীজি তিনি ওই বোরাকের কাছে গিয়ে বললেন বোরাক সবাই আমাকে ডাকে তুমি ডাকছ না কেন তুমি কাঁদছ কেন বলে ইয়া রাসূলুল্লাহ সবাই তো আর আপনার দিদার পাবে না আর আমিও জানি হয়তো আমার উপর আপনি আসবেন না আমার ভাবনা যদি একবার আপনাকে আমার কাদের উপর পৃষ্ঠের উপর চড়াইতে পারতাম আমার জীবন ধন্য হইত আমি এই ভেবে কাঁদছি আমার দীনবন্ধু কি আমার উপর সওয়ার হবে আমার দয়াল নবী বলে বোরাক আমি তোমার পৃষ্ঠের উপর চড়ে মিরাজে যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বোরাকের উপর উঠবে বোরাকটা একটু উঁচু ছিল দয়াল নবীজি তিনি লক্ষ্য করেছে দেখে তার পবিত্র কদমের নিচে একটি পাথর দেখা যায় ওই পাথরের উপর পা রেখে তিনি বোরাকের উপর উঠলেন পরক্ষণে তিনি খেয়াল করে দেখে এটা পাথর না এটা একটা রুহানি কার রুহানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার রুহানি মুবারক আমার দয়াল নবীজি ডাক দিয়ে বললেন আব্দুল কাদির তুমি পাথরের রূপ ধারণ করে তোমার কাদের উপর আমার পবিত্র কদম রেখে আমাকে যেহেতু বোরাকের উপর উঠিয়েছ আমি দোয়া করলাম আজ থেকে পৃথিবীর বুকে যত অলিয়া অলি আসবে সমস্ত অলিদের কাদের উপর থাকবে তোমার তোমার পা থাকবে সমস্ত অলিদের কাদের উপর নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী এর বাদশা তুমি মারুফতের খুবই গো মানুষ তোমার দুটো চোখ আর দুটো কান দুটো চোখ দুটো কান দেখবা আর শুনবা একটা মুক্ত কথা কম কবা হায় হায় তোমার অনেক ঝামেলা মিটে যাবে একটু চুপ কইরে থাকবা একটা মুক্ত কথা কম কবা তোমার অনেক ঝামেলা মিটে যাবে একটু চুপ কইরে থাকবা সভা করে আছেন যত ভদ্র আসে কান যেইভাবে বসে আছেন কয়েকা জল দেওয়ান সকলের চরণে ভক্তি শ্রদ্ধা সালাম জানাই আমাদের জন্য করবেন দোয়া
ফতোয়া ভিক্ষা চাই আমাদের মেয়র মহোদয় এসেছেন সালাম জানাই তারে ওনার সাথে যারা যারা একটু সালাম দেই আসরে অনেক সুন্দর আসর আপনারা তার চাইতো ভালো আমি কি বলবো আর ভাই এই এলাকার শ্রোতা ভালো যাদের কোনো তুলনা নাই খাজা বাবার জীবনী বড় পীরের জীবনী পালা হইবে আসরে প্রথমবারে জিজ্ঞেস করি খাজা বাবার জীবনীটা ধরে প্রথমবারে প্রশ্ন আমার জবাবটা দিবা হাই রে প্রথমবারে প্রশ্ন আমার তুমি জবাবটা দিবা রে প্রথমবারে প্রশ্ন আমার জবাবটা দিবা কথা কম কবা তোমার অনেক ঝামেলা মিটে যাবে কিছু কইরে থাকবা তোমার অনেক ঝামেলা মিটে যাবে কিছু কইরে থাকবা একটা মুখ কিন্তু আর আপনারে বলতেছি না আপনি তো গদ গদ করে লিখতেছেন আর আমি যারা কথা কই তা গো কইছি আপনারা তো আনছেই কথা কর জন্য আপনারে আমারে এই দুইজনটা আজকে আমাদের কর্তাপক্ষ জানসা বাবার দরবারের পক্ষ থেকে দয়াল সবুর খানের দরবারের পক্ষ থেকে আনছে দুইজনের কথা কর জন্য যারা কথা কয় আমি তা করে কইছি বোবার কোনো শত্রু নাই অলিয়া উলিয়া পীর মুর্শিদ পীর পয়গম্বর যারা তারা ধ্যানে জাগরণী শুধু প্রভুকেই ডেকেছে স্রষ্টার সান্নিধ্য পেতে হলে তাকে অন্তরে তার ছবি এঁকে তারপর এক ধ্যানে বসে তাকে ডাকে প্রশ্নই আমার সর্বপ্রথম খাজা বাবার জীবনী হযরত খাজা হিন্দে সুলতান শুনবেন যত জ্ঞানী খাজা বাবা পৃথিবীতে যখন তশরিফ আনলেন তিনি আসলেন অনেক মারামারি কাটাকাটি হয় তার পিতা গিয়াসউদ্দিন মাজনুনি উম্মেল ওয়ারা তাকে নিয়ে অন্য এলাকায় যায় ওই এলাকায় ছেড়ে দিয়ে চিস্তান শহর ছেড়ে দিয়ে অন্য এলাকায় গেলেন চলে আমার খাজা বাবা ছোটবেলা থেকে নামাজ রোজা ধরলেন কয় কথা কাজলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ছয় সাত বছর কালে তিনি নামাজ রোজা ধরলেন কিন্তু এমত অবস্থায় ওনার পিতা একদিন ওনার উপর অসন্তুষ্ট হইলেন রাগ করলেন খাজা বাবার পিতা গিয়াসউদ্দিন মঈনুদ্দিন তুমি এই কাজটা করলে কেন মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই ইহার চাইতে অধিক গুরু ভজলি আমি পাই তোমার প্রথম গুরু হচ্ছে তোমার মা যে মা দশ মাস দশ দিন কষ্ট করে উদরে তোমাকে রেখে এই ধরাধামে মানুষের রূপ দিয়ে মুক্তি দিয়েছে তারপরে গুরু হচ্ছে তোমার বাবা যার মস্তক থেকে তুমি মাতৃরেহমে প্রবেশ করেছ বড় ভাই যে সেও তোমার গুরু সমতুল্য তারপর তোমার ভজনের গুরু দয়াল সবুর খান দয়াল জানসা বাবা রহমতুল্লাহ যে যার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছ হযরত পিতা গিয়াসউদ্দিন তিনি গোসা হইলেন মঈনুদ্দিন তুমি এটা কি করলে খাজা বাবা বললেন যে বাবা এইটা এই বিষয় খুশি হয়ে গেলেন পুত্রের কথা শুনি আমার প্রশ্ন আপনার কাছে সর্বপ্রথম কেন পিতা গিয়াসউদ্দিন সন্তানের উপর রাগ হইলেন গোসা হইলেন পরক্ষণে আবার খুশি হয়ে গেল তার কারণটাই কি ছিল ধন্যবাদ জানাচ্ছি আজকে কর্তাপক্ষকে বড় চমৎকার করে দুটি পালা আমাদের মাঝে বন্টন করলেন আমার জানসা বাবার দরবার থেকে আদেশ আসলেন দুটি পালা গাওয়ার জন্য আমার বিপক্ষেতে যিনি আজকে গাইছেন বিপক্ষের বয়াতি তিনি আমাকে খাজার পালায় রেখে তিনি বড় পীরের পালায় থেকে বড় চমৎকার গান চমৎকার তার বলা কওয়া চমৎকার তার আলোচনা ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা এত সুন্দর করে আপনারা সুন্দর একটি বেহেস্তের বাগানের মতো ফুলের ন্যায় বসে আছেন চাতক পাখির মতো চেয়ে আছেন আমাদের মুখের দিকে
আমি গানে যাওয়ার আগে পালা গানে প্রবেশ করার আগে বলবো যে হাজার কথা বলতে পারে তার বলার মধ্যে ভুল হতে পারে কারণ যে হাজার পথ চলতে পারে তার চলার মধ্যে সে পথভ্রষ্ট হইতে পারে বোবার কোনো শত্রু নাই কারণ বোবার বুক ফাটে তো মুখ ফোটে না বোবার শত্রু নাই এর জন্য বোবার বলার মতো কোনো সাধ্য নাই ওর বাক শক্তি যেটা সেটা নাই এর জন্য দুনিয়ার বুকে ওর কোনো শক্তিও নাই কথায় ভাষায় তালে ছন্দ অনেক ভুল বেয়াদবি জানি হবে বাবা এ আসতে কি জানি কি শিখেছি আর কি বলবো আর কি গাইবি জানি কি আর বলবো কি এই দুনিয়ায় কেউ কারো জন্য বসে থাকে না কেউ কারো আশায় থাকে না আপনি একজনকে টাইম দিলেন আপনার সাথে দেখা হবে দশ মিনিট দেরি হলেই আমি অধৈর্য হয়ে যাব আপনার জন্য আর অপেক্ষা করব কেউ শোনে না কারো কথা যার যার মতেই মত কারো প্রতি নাই আজকাল কারো মহা মহব্বতের বাজার বড় মন্দা হয়ে গেছে মহব্বতের বাজার আর এখন আগের মতো আমার মাতাল বলেছে ধুম চলেছে বেচা কিনা যাচাই করে না পীড়িতের বাজার ভালো না আসল মাল বাজারে বিকায় কম নকল মালের ফইরা যারা তারাই খুব গরম কারণ নকল মালের ফইরা যারা তাকে একটা ভাব থাকতে বেরে লোক গরম গরম ভাব কেন তো জানে ওর মালটা নকল ওর জারি জুরিটা ভাবটা যদি ওরম কায়দা করে না নিতে পারে তাহলে খুব ওর জন্য বিকায়দা বেচা কিনি চলছে হরদম নকল কারখানা পীড়িতের বাজার ভালো না মহব্বতের বাজার হনে মন্দ হয়ে গেছে গা যাক কোনো সমস্যা নাই আপনারা আছেন তো আপনারা ভুল বেয়াদবি ক্ষমা করে দিবেন যাই বলি দু একটা কথা যদি সন্তানের মতো মনে করে যদি বোনের মতো মনে করে আপনাদের চরণ কাছে আমাকে ঠাই দেন তাহলেই আমার মনে হয় আজকে জানসা বাবার নামে দু একটি কথা আপনারা যদি আমার উপরে রাজি খুশি থাকেন তাহলে আমি কিছুটা হলেও বলতে পারবো ধন্যবাদ জানাই ছোট করে আমার পালা থেকে আগে একটি গান রাখতে হয় তারপরে অনেক কথা বলবো না দু একটা কথা বলবো যে কথাগুলা আপনাদের সামনেই বলবো আপনারা একটু ঠিক করে বইসেন আসতে কারণ বহুদিন ধরে বয়াতিটা আমি খুঁজতাছি বহুদিন ধরে খুঁজতাছি খালি জুত মতো পাই না আজকে করে পাইছি তো পাইছি সবার মাঝখানে পাইছি কারণ এটা এমনই এক বয়াতি খাইতে চায় ভালো বলো হইতে চায় মধ্যে এক করে দেন মাঝখানে বসে রয়েছে আর আপনারা আছেন তো চারিদিকে দললে আজকে পলায়ে যাওয়ার রাস্তা নাই রাস্তা যেহেতু নাই তাহলে একটু কায়দা করতে চাই বহেন খালি গান গাই একটা দিওয়ানা করে দে মাস্তানা করে দে দিওয়ানা করে দে দে মাস্তানা করে দে আমায় পাগল করে দে ওরে দেরে খাজা দে আমারে পাগল করে দে ওরে দেরে মইনুদ্দিন আমারে পাগল করে দে দে দিওয়ানা করে দে মাস্তানা করে দে দিওয়ানা করে দে মাস্তানা করে দে আমায় পাগল করে দে দে দেরে খাজা দে আমারে পাগল করে দে ওরে দেরে মইনুদ্দিন আমারে পাগল করে দে
হব না মের দোহাই দিয়া বাবা নিজাম চায়লিয়া হইয়া তব না মের ভক্তের প্রীতি আমি কি খেনে জল ভরতে আইলাম গো জানসা বাবা রই না ঘাটে মজিবের দিকে চাইয়া থাকি কলসি নিছে তোকে গোজার শুনে যার গোপন প্রীতি প্রীতি তারাই তারাই জানে গোজার শুনে যার ভাবের প্রীতি কিসের আমার আন্দন বারণ লো আলো সে কিসের হলুদ বাটা আখি জালে ছল 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 ভাই সাগাছে পাটা নোজার শুনে যার গোপন প্রীতি প্রীতি তারাই তারাই জানে গোজার শুনে যার ভাবের প্রীতি ভালো দিল পাল্লা পাল্লা মুন্ডনা আমি আস্তে ধীরে রাজসভাতে করব বর্ণনা খাজা বড় পীর আজকে চলছে পাল্লা গান আপনারা বসে শুনছেন হিন্দু মুসলমান খাজা বড় পীর আজকে চলবে পাল্লা গান যেইভাবে তে বসে শুনছেন হিন্দু মুসলমান এমনি কোটে সুন্দরভাবে থাকিলেন উভয় শিল্পীর ভাবতত্ত্ব বলা হবে সব আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় পাল্লা
চলাকালীন সময় যদি ওঠা বসা হয় যাওয়া আসা হইলে কি বিচার গানের মজা রয় ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া ওরে পূর্ণভাবে হবে আজকে সভার গান গাওয়া 11 নম্বর 11 নম্বর 11 নম্বরটা বাড়াইয়া দিবেন গোড়ে সুন্দর ভাবে থাকলে নীরব নীরব থাকলে মনের কথা বলা হবে সব আরে জাগ জাগ আর বেশি বইলা কোনো কাজ নাই পাল্লার মূল বিষয় বস্তুর মধ্যে প্রবেশ করতে চাই আস্তে ধীরে বলবো কথা ধইরা কথা নদী বাড়ি আইসকা ফাঁকে ফাঁকে দিস কারণ বাড়ি আইসকা অন্য দিক দিয়ে শুরু হয়ে গেছে হ্যাঁ শ্রোতা হচ্ছে তিন রকমের শ্রোতা এক রকম শ্রোতা হচ্ছে কাক শ্রোতা ওদের খালি কাউয়ার মতো কাকা কাকা করে বুঝছেন না আর একটা হচ্ছে বক শ্রোতা এটা খালি গারুসা করে মানে বই বউ না কেউ রে বই তো দিব না ওই খাড়ায় খাড়ায় খালি মনে মন করবো দেখতেছে বাবলি সরকারের কাজল দন দেখতে কিরম আর আর এক ধরনের শ্রোতা হইল রাজহংস শ্রোতা আপনাদের নেই আপনারা যেভাবে বসে আছেন গুরুর ভাব প্রেম অন্তরে নিয়ে আপনাদেরকে আমি শ্রদ্ধা জানাই একটা নারিকেল যখন বাড়িতে যায় হেটা দিয়ে বহুত কাম ছোট পোলা ছোট ছোট পোলা পান দেখবেন দৌড়ে আসে আমালি তো পানি দেও মানে নারিকেলের পানিটা একটু মিঠা আর পুত্রবধূ আইসা কয় শাশুড়ি রে শাশুড়ি আম্মা আইচাটা একটু আমার দিয়ে নোটা দিয়ে একটা ডাবর বানানো যাইব আমাকেও কোথাও কোথাও ডাবর কও কোথাও কোথাও আবার উকরি কয় আর ওই নারিকেল যে ভিতরের ওইটা পুরটা ওইটা দিয়ে ভালো খুব পিঠা বানানো যায় আর উপরের যে সোবাটা আছে সাবাটা এটা আবার বহুত বহুত সাধ্য কাজে লাগে কারণ আবার সিদ্ধি না খাইলে আবার বুদ্ধি বাড়ে না হয় না নারিকেল একটা কিন্তু কাজ যার যেই প্রয়োজন সে সেভাবে নিয়ে গেল তো একটু ইশারা করে গেলাম আপনাদের জন্য ইশারাই যথেষ্ট অত খুলে আশা করি মানুষ আরে মানে কানা মানছে যেমন ওই দূরেতে ডাকে চোখকে দেখে না মানে হ্যাঁ যেমন কিছু দেখতেছে না ই করতেছে এ কি রে ভাই মানুষ আপনার সামনে বউ আপনি এমনি চিনলে ডাকতেছেন কারে এটা তো তোমার দুটো চোখ আর দুটো কান তুমি দেখবার খালি শোনবা তোমার একটা মুখ তো তুমি কথা কম কবা আপনার কেসকে পাল্লা দিছে কেটা কত কম কইব গর কটা বেশি কইব এইডা কি আরে জোরে কোন ঠিক না বেটি তাহিরির মতো খালি আড্ডা ইশারা দুমা ঠিক কই হালাইবেন পাল্লা দিছে আজকা খাজা বরপি আপনি হেই কথা কোন কেডা কথা কম কইলো আর কেডা বেশি কইলো এই পাল্লা লইয়া এরপরে কইেন আবার কয় আপনি রে কই না আমারে কইবেন না মানে আমারে না কইলে আপনি আগরে কোনকে পাল্লা কি এরা গাইতাছে এই যতগুলা মানুষ একজন লোক যদি আপনার লগে পাল্লা গায় আপনি কাজল দন ঠিক থাকবেন সম্ভব আপনার সাথে পারা আপনি পারবেন পাল্লা গাইতেছেন আপনি আমার সাথে শুনেন আমি শুধু আপনার সাথে গান গাইতেছি তা না আমি আপনার একজন ভালো শ্রোতাও যদি আপনার গানটা আমি ভালোভাবে মন দিয়া না শুনি তাহলে আমি আপনার সাথে গাইতে পারবো না গান গাইলো এই রবে না এ ধন জীবন ও যৌবন তবে কেন মন করবাসনা খুব কয়া কইলো যে এ দর্জের খুব পরিচয় এই দুইটা না তিনটা স্টেজ করলো সব পুরাটা সময় বাইরে কাটাইলো এই হইলো দর্জ হাত চুলকাইতেছে টাকা পয়সা আইব নাকি কোন কেয়ার করেন কি কাম যা করবেন কথার লগে মিল রেখা করবেন না আপনি একজন শিল্পী আমি একজন শিল্পী আমি একজন মহিলা শিল্পী আপনি একজন পুরুষ শিল্পী
আমি মহিলা হয়ে সারাটা রাত্রি একবারও বাইরে গেলাম না এই কয়েকদিন ধরে আপনার লগে গানের একটা অবস্থা দেখতেছি আপনি গানটা লইয়াই কোন রকমের শেষ করতে দেরি আপনি বাইরে চলে যান আপনি এখন থেকে গান টেলিফোনে টেলিফোনে গায়েন যারা আপনারে বায়না করে কোয়েন এক পালা গান কামু টেলিফোনে গায়ে দিমুনি কারণ অনে হোয়াটসঅ্যাপ ভাইবারের যুগ আপনার ভক্ত রম নেই কিছু কোন দেখা যুগ থাকবে আবার তাই প্রথমবারই আমার জিজ্ঞাসা জবাবটা কবা হ্যাঁ বোন নাম বলে বাবলি আমারে কয় না হ্যাঁ বউ বাবলি রে কয় গান তো তেলে আজকে আপনার বউ বাবলি লগে না গান আজকে মাতাল দেওয়ান বাবলি সরকারের মতে মোহাম্মদ জগতের গুরু ততে তাপসী গণের বালছা কল্পতরি লতে লাশারিকা জপে চিরকাল এই তিন অক্ষর যোগ করে লোকে রাজ্জাক দণ্ডে কইছে মাতাল আপনি ঘোড়ায় টের ফান না গান্ডা গাইতেছেন কার লগে আপনি শোনেন একজন হচ্ছে পক্ষ একজন হচ্ছে বিপক্ষ আপনি বেয়াদবি নিয়েন না আপনি হইতে পারেন আমার বয়সে বড় আমি হইতে পারি আপনার বয়সে বড় কিন্তু আজকে আপনিও খেলতে নামছেন আমিও খেলতে নামছি এই একজন আর একজনের সাথে খেলতে নেই মা এই তুমি জবাবটা দেবা তুমি কথা কবা তুমি শুনবা এই সমস্ত খেলার কোনো নিয়ম নাই আপনার পয়েন্ট কাটা গেছে এটা হচ্ছে সাধারণতম ভদ্রতা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া রাসূলুল্লাহ তিনি তার বিবি গন্ধেরকে সহ আপনি করে কথা বলতেন নাকি মিছা কথা হ্যাঁ আপনি তো হেই রাসূলেরই উম্মত আমার মাতাল কবি রাজ্জাক দেওয়ান তার জীবন জীবনীটা আমি যতটুকু পড়েছি আমার জীবন আমি কোনোদিন শুনি নাই তার বয়সে একদিনের যে ছোট তার সাথে সে আপনি করে কথা বলছেন আর আপনি তো তারই হইতে আসা বউয়ের নাম বাবলি করে রে কোয়েন গা গান গাইতেছেন যার লগে হ্যার লগে কথা কন ঠিক থাকে নাকি মনে রাখেন মান না দিলে মান পাওয়া যায় না আপনি আমার পরম পূজনীয় আপনাকে আমি সম্মান করি শ্রদ্ধা করি কারণ আপনার জীবনে আপনি যত গ্লাস পানি খাইছেন আমি আর আমার মায়ের বুকের দুধ দো খাইনি কি কন বাসুর বইলো মানে আবার কাপড় ধরে ওটা নেই জুইতে রাখান কথা মানে কয় তোমারে কই না হ্যাঁ আমারে কয় না আপনি গো কয় গান গাইতেছে আমার লগে তা কথাবার্তার জবাব যা সে রাইতে ওখান বয়ে বুড়ি তাই তো খুব ভালো হয় আমারে কয় না বাবলি রে কয় আবার আমারে তুমি 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 কয়েন না আর কোনোদিন যারেই কন এত রসের কথা রস তুই কষ্ট খুলে নাকি কইরো নাই এমন বড়াই রে কইরো নাই এমন বড়াই মনে ভক্ত তোমার মতো বাবু নাই মনে ভক্ত তোমার মতো বাবু নাই ও পিছে কইরো নাই এমন বড়াই রে কইরো নাই এমন বড়াই মনে ভক্ত তোমার মতো বাবু নাই মনে ভক্ত তোমার মতো বাবু নাই ও পিছে কইরো নাই এমন বড়াই রে কইরো নাই এমন বড়াই মনে ভক্ত তোমার মতো বাবু নাই শিষ্য হচ্ছে চার প্রকার এক প্রকারের শিষ্য হচ্ছে জিজ্ঞাসু সে দয়ালের দরবারে যাই বেশি বেশি জ্ঞান অন্বেষণের জন্য দয়ালের কাছে বেশি বেশি প্রশ্ন করবে বেশি বেশি জিজ্ঞাসা করবে জ্ঞান কবি সাহিত্যিক আমাদের সমাজে যারা এন আপনি যদি একজন গুরুর বাপ ধরে লইয়া কন তোমার দুটো চোখ দুটো কান তুমি দেখবার শুনবা কথা কম কবা এটা একটা ভাবুক প্রেমিকের কথা না আমার বিচারে যেটা বল যাক যাক আর বেশি বইলা কোনো কার্য নাই প্রশ্ন যখন করেছে কথার জবাব দিতে চাই সেই আমার কাছে প্রশ্ন করে কথা মন্দ না আমি আসতে ধীরে রাষ্ট্রভাতে করব বর্ণনা কয় বলেন 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 কথা জীবনীটা ধরে পিতা গিয়া সত্যিন খাজা বাবার বাবায় আমি দেখলাম দলিল করে তিনি কেন রাগ হইল খাজার ওই উপরে তিনি কেন রাগ হইল খাজা বাবার ওই উপরে আবার পরক্ষণে খুশি হইল দেখি দলিল করে আপনি অল্প করে বলবেন কথা বলবেন যে ব্যাপার আজকে শুনে নিব নিব আমরা তারই সমাচার আমার খাজা বাবা গরিবের আওয়াজ গরিবের বন্ধু হয় আমার খাজা বাবা মইনুদ্দিন গরিবের বন্ধু হয় গরিবের জন্য প্রাণ কাঁদে দলিলে দেখেছি বিষয় আমার খাজা বাবা ঈদের দিনে দেখে তাকাইয়া সে জামাতের শহীদ নামাজ পড়বে ময়দানে যাইয়া দেখে এতিম একটা বাচ্চা কান দিয়া লয় গায়ে নতুন কাপড় নয় শোনেন যে বিষয় আমার খাজা বাবা শরীর থেকে জামা খুইলা দিল ওই এতিমেরই গায়ে পরাইয়া লইল খাজা বাবার পিতা যখন দেখিতে পাইল
খাজার গা খালি জামা নাই ভালো খাজা বাবার শরীরে জামা নাই দেখিতে পাইয়া কয় শোনো শোনো ও মইনুদ্দিন শোনো দাঁড়াইয়া তোমায় দিয়েছিলাম জামা কিনে ঈদের পরিবারে কোথায় কিভাবে ফালাইলা তুমি বলো আমার ধারে তুমি জামা না পরিয়া কেন ময়দানে আসিলা এই কথা দাঁড়াইয়া আমারে কবা খাজা বলে শোনেন পিতাই আপনারে জানাই আপনি আমার পিতা আছেন এই দুনিয়াতে তাই তাই তো দিছেন জামা কিনা আমার ওই না ধারে একটা এতিম বাচ্চা দেখছি আমি ময়দানেরই ধারে গায়ে তার জামাও নাই বাবাও নাই মা নাই কেউ নাই এতিম ভবে তাই আমি আমার জামা দিয়া দিছি আমার দরকার নাই ওই বাচ্চাটা ঈদ করুক আনন্দে বেড়াই আমার জামা তারে দিছি আমার দরকার নাই ওই বাচ্চাটা ঈদ করুক আনন্দে বেড়াই পিতা গিয়া সুদ্দিন তখন মনে ভাবিল এই তো তুমি গরিবের বন্ধু কথা এলো যার জন্য যার পরাণ কার জন্য কাঁদে বাচ্চাটারে জামা দিলা দিলা এই ভাবে মুচকি হাইসা দোয়া তখন গেল করিয়া এই যে আপনার একটা জবাব গেলাম যে দিয়া আরও একটা কথা বলে ধর্ম সবার খাই আমি অল্প করে বলবো কথা বেশি বলবো নাই রে বেশি বলবো নাই রে বেশি বলবো নাই রে বেশি বলবো খাজা বাবা পাঁচ সাত বছরের সময় সে রোজা নামাজ ধরে নিজস্ব এক ফল বাগানে গাছে পানি ঢালতো ওই বাগানের পরিচর্যা করতো কথা দলিলেতে বলে ইব্রাহিম কুন্দজি নামে একজন ব্যক্তি এলো আমার খাজা বাবার ঠাই এসে বলে ওরে বালক আমি তোমার এ জানাই একটা ফল খাইতে দাও না ক্ষুধার্থ হই আমি উদার ভৈরা খাইতে চাই আমার খাজা বাবা ওই ফলটা দিল দিল ওই গুরুজিরও ধারে ওই ফলটাই কিংবা ঝোলা থেকে একটা খড়ি মাটি খেয়ে আবার পুনরায় দিলেন আমার খাজা মইনুদ্দিনকে খাই বাড়ি তরে আমার খাজা বাবা ওই ফলটা যখন খাইয়াছিল এলমেলু ধুনি ভাবটার জাগৃত হলো জিকির করে খাজা বাবায় ওইখান থেকে একটু কথা বলতে মনে চায় জিকির করে কি হাসফি রাফি জাল্লি মাফি জাল্লি ওরে হাসফি রাফি জাল্লি মাফি জিকির করে করে খাওয়া যায় গেল এলমেলো ধুনি ভাব জাগৃত হইয়া সঙ্গে সঙ্গে ইব্রাহিম কুন্দুজি গুরুজির চরণের কাছে পরে লুটাইয়া কয় শুনেন শুনেন ও গুরুজি আপনার এই বলি মুড়ি দামায় করেন আপনি করেন এখনই ইব্রাহিম কুন্দুজি বলে শোনো যে ঘটনা মুড়ি করিতে পারবো না পুরাইতে পারবো না তোমার মনেরই বাসনা যাও না তুমি এইবার যাও না পথ ধরে যাইয়া দেখো ওসমান হারুনি রইয়াছে বসে রইয়াছিল বৈশা ছিল মসজিদের বারেন্দায় ওইখানেতে বলতে কথা বলবো আমি হায় কি করলো গেল দুজনের মনের আশা পূরণ হয়ে গেল চাওয়া পাওয়া যেই জায়গায় একরকম হয়ে যায় সেখানে মুখের কোনো ভাষা থাকে না ওসমান হারুনি তিনিও আশা করছিলেন আমার খাজা মইনুদ্দিনকে দেখে আর আমার খাজা মইনুদ্দিন তো ঠিকানা নিয়ে মুরিদ হওয়ার জন্য ওই জায়গায় গেলেন কিন্তু তার প্রশ্ন এবার পড়া দিলেন আমার খাজা বাবারে সুরা ফাতিহা পড়ায় সুরা এখলাস লইল পরে এইবার বলে তুমি একটু দেখো ধ্যান করে তোমার ডানে কি বা বামে কি বা সামনে পিছনে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে উপরেতে নিচে কি বা দেখতে পাও দেখা থাকলে তুমি কথায় আমারে বাতাও রে খাজা বাবাই বলে আমি পেছনে দেখি আমার মালিক কুলমাও সামনে কাবা মক্কা কাবা মদিনায় আমি দেখি বারে পাই
নিচে আমি পাতাল পুডি দেখিতে পাই উপরে সপ্তম আসমান আল্লাহর বেহেশত দোজক সবকিছু আমি দেখতে পাই কয়বার নিজের মধ্যে কি দেখো তুমি বলো আমার ঠাই তারপরে তো তোমারে আমি মুরিদ করতে চাই আমার খাজা বাবাই বলে যায় আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই দেখি আমার মানব ভান্ডে আমি মুরিদ আমারে করিয়া লন এত ভার আমার আর ভান্ডে না কুলাবে লইল সে যে লইল মুরিদ করিয়া গুরু শিষ্যের আত্মায় আত্মায় মিলন যায় ঘটিয়া এই তোই আপনার বলা কওয়া তো কথা নাই এইবার বড় পীরের জীবনী হইতে জানিবারে চাই আমি আস্তে ধীরে বলবো কথা কইরা কথা নদীরে দর্শনে যাব হাই বনু পীর আব্দুল কাদের জিলানীর জিলানী তোমারই নামে কত আগুন হয়ে যায় পানি শুনতে পারলাম যে আমার দয়াল নবী বললেন যে নবুয়তির জামানা শেষ আমার এই যে এই পথ এই পর্যন্ত সীমাবদ্ধ থেকে যাবে কিন্তু তারপরে আসবে বেলায়েতির জামানা এই জামানায় তুমি হয়তো নবীর কাতারে ঢুকতে চাইতেছো তুমি পারলা না আসতে পারলা না এবং ওই যে বোরাকে উঠতে গিয়ে যে পাথর হয়ে আমাকে সাহায্য করলা এর জন্য তোমাকে আমি দোয়া করে দিলাম এই বেলায়েতির জামানায় সমস্ত ওলিদের কাঁধে থাকবে তোমার পা